চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিন্দাবরম স্টেডিয়ামের উইকেটে দারুণ কার্যকর মোস্তাফিজুর রহমান। চলতি আইপিএলে সেটাই দেখাচ্ছেন কাটার মাস্টার। তবে অন্য মাঠে খেলতে গেলেই খেই হারাচ্ছেন, কিন্তু চেন্নাই আস্থা হারাচ্ছে না। বিশেষ করে নিজেদের হোম ভেন্যুতে মোস্তাফিজের উপর ভরসা রাখছে বেশ ভালোভাবে, আর তাই তো অনাপত্তিপত্রের বাইরেও বাড়তি একদিন তাকে রেখে দিচ্ছে, সায় দিয়েছে বিসিবিও। বিসিবির অনাপত্তিপত্রের শর্ত অনুসারে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। অর্থাৎ ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরতে হতো বাঁহাতি এই পেসারকে। তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আরও এক ম্যাচ বেশি খেলার সুযোগ পাচ্ছেন কাটার মাস্টার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও দুইটা। জিম্বাবুই সিরিজের জন্য বাংলাদেশে ফেরার আগে ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবেন মোস্তাফিজ। পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলার জন্য মোস্তাফিজকে একদিন ছুটি বাড়িয়ে দিয়েছে বিসিবি। ওই ম্যাচ খেলেই যোগ দেবেন ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের দলে। ৩রা মে প্রথম ম্যাচ মাঠে গড়াবে, বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালালিওনোস। তিনি বলেন, মোস্তাফিজের 1 মে দেশে আসার কথা ছিল, কিন্তু সেদিন চেন্নাইয়ের ম্যাচ রয়েছে। আমরা তাকে ওই ম্যাচটা খেলার অনুমতি দিয়েছি, পরদিনই সে জাতীয় দলে যোগ দেবে। 1 মে পর্যন্ত চেন্নাইয়ের ম্যাচ আছে আরও 4টি, যার 3টি নিজেদের ঘরের মাঠে। এই মাঠে এখনও পর্যন্ত 3 ম্যাচ খেলেই মোস্তাফিজ নিয়েছেন 8 উইকেট, তাই তাকে ভালোভাবে কাজে লাগাতে চাইবে দলটি। তবে অন্য মাঠে বিবর্ণ কাটার মাস্টার চেন্নাইয়ের বাইরের 2 ম্যাচে নিয়েছেন 2 উইকেট, তবে রান খরচে ছিলেন উদার। দিল্লির বিপক্ষে 47 ও মুম্বাইয়ের বিপক্ষে 4 ওভারেই দেন 55 রান। ভালো মন্দ মিলিয়ে আইপিএল কাটছে বাংলাদেশি পেসারের। 5 ম্যাচে 10 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় আছেন 3 নম্বরে। এখন দেখার পালা চেন্নাইয়ের ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে শেষ পর্যন্ত কোথায় থামেন কাটার মাস্টার। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।